ভোটের আগে যখন দলে দলে তারা দেখাতেন অন্য দল থেকে নিচ্ছেন, তৃণমূল থেকেও কিছু নিয়েছেন, তো তখন তাঁদের মনে ছিল না যে সিবিআই দেখিয়ে, ইডি দেখিয়ে, ভয় দেখিয়ে কাউকে কাউকে নিয়েছেন, প্রলোভন দেখিয়ে নিয়েছেন, টিকিট দেব বলে নিয়েছেন, তো তখন মনে ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা তৃণমূলে ছিলেন তারা বিজেপির নীতি, বিজেপির দৃষ্টিভঙ্গি, বিজেপির গোষ্ঠীবাজি এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না। তারা মনে করছেন বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে উন্নয়ন এবং সাংগঠনিক কাজ চলছে তার মধ্যে থাকতে চান এবং বাংলার মানুষ তাকে সমর্থন করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি বিজেপিতে থাকতে চান না এই সিদ্ধান্ত নেন, তো এখন বিজেপির মনে পড়ছে ভোটের আগে রোজ বিকেলে যোগদান মেলা, তখন কত ভেজাল বিজেপি, ভুয়ো বিজেপিকে নিয়েছেন তখন নজরে পড়েনি। আর আমি শুনলাম পেগাসাস অধিকারী নাকি গতকাল বলেছেন যে যারা আসছে তারা কেসের ভয়ে আসছে। সাংবাদিকদের মুখোমুখি দিল্লিতে নজর রাখবো, পড়বে সেই টাকা আমরা দেব। তবে আমাদের একটা দাবি আছে যে যেহেতু এটা ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে পড়ছে, আমরা বারবার দাবি করেছি আজও করছি, 75 কেন্দ্র 25 রাজ্য দিক। ওরা বলছেন দেখব, চিন্তা করব। যাই হোক, আমাদের কাছে জরুরি এখন ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমতি, মঞ্জুরি এবং অর্থ প্রাপ্তি, এইটা নিয়ে আমরা বলেছি। আমরা মনে হলো তিনি খুব সিরিয়াসলি নিয়ে কথা বলছেন এবং আলোচনা করেছেন এবং এটা দেখবেন বলে বলেছেন। সেকেন্ড পয়েন্ট ছিল, আপনারা জানেন বিগত মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরাও তার সঙ্গে সহযোগিতা করেছিলাম কেলেঘাই, কপালেশ্বরী, বাঘাই, চন্ডিয়া নদী সংস্কারের জন্য 650 কোটি টাকা মঞ্জুরি হয়েছিল। প্রথমে ছিল 75-25 রেশিও, পরে করে দেওয়া হলো 50-50, অর্থাৎ 325 কোটি দেবে রাজ্য, 325 কোটি দেবে কেন্দ্র। এখন অবধি আজকে 31 আগস্ট 2021 কেন্দ্রীয় সরকার দিয়েছে 178 কোটি টাকা। আমাদের রাজ্য কিন্তু প্রায় 500 কোটি টাকা খরচা করে ফেলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের সেচমন্ত্রী আছেন সোমেনবাবু তাঁদের নেতৃত্বে। তাহলে বাকি 148 কোটি টাকা কেন্দ্র এখনও দেয়নি, তারা তাদের কথা রাখেনি, 75 থেকে নেমে 50 হয়ে গেল, তাতেও টাকাটা পাওয়া গেল না। তারা বলেছেন অবিলম্বে আমরা খতিয়ে দেখছি এটা কেন গেল না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি দরবার তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইয়ার নেতৃত্বে রাজধানীতে রাজ্যের মন্ত্রী বিধায়করা, জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক, কথা নীতি আয়োগের সঙ্গেও। ছাত্র বিক্ষোভ অব্যাহত, পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন বিশ্বভারতীর উপাচার্য। গতকাল ধস্তাধস্তিতে শ্লীলতাহানি, শান্তিনিকেতন থানায় অভিযোগ পড়ুয়াদের, আন্দোলনের ঝাঁজ বাড়াতে বিশ্বভারতীতে ঐশীরা। প্রয়োজনে সিটের বিরুদ্ধে পদক্ষেপ, অশান্তি মামলায় সিটের ভূমিকা নিয়ে মন্তব্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। জেলায় জেলায় তদন্তে সিবিআই, নন্দীগ্রামে কেন্দ্রীয় গোয়েন্দা দল, নতুন করে আরো 3টি মামলা। একই দিনে নন্দীগ্রামে সিআইডি, সিবিআই, ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার ঘটনা তদন্তে বিরোধীয় সিআইডি, দোকান মালিক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথা। ধূপগুড়িতে টিকা নিতে হুড়োহুড়ি, স্বাস্থ্যকেন্দ্রের গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা, পড়ে গিয়ে জখম কয়েকজন, ফাঁসি দেওয়াতেও হাতাহাতে। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।